বিভিন্ন দোকানে পণ্যের সাথে যে ফ্রি পণ্য কোম্পানি দিয়ে থাকে অনেক সময় তা ভুলে ক্রেতাকে দেওয়া হয় না, ওই ফ্রি পণ্য কি দোকানি ব্যবহার করতে পারবে? এটাও খুব সুন্দর দরকারি প্রশ্ন। কোম্পানি যখন কোনো প্রোডাক্টের সাথে একটা পণ্য দেয়, ঘোষণা দেয় যে এই প্রোডাক্টটা কিনলে সাথে এটা গিফট, এটা কোম্পানির তরফ থেকে, দোকানদারকে কোম্পানি বুঝাই দিছে তিনি 10টা মাল নিছেন 10টা গিফট সাথে পাইছেন, এই জিনিসটার হকদার ক্রেতা, এই জিনিসটার হকদার কে? ক্রেতা, কারণ ক্রেতাকে এটা কোম্পানি দিয়েছে। দোকানদারদের অনেকেই, অনেক ভাইয়েরা আছেন যে ক্রেতা তো আর জানে না সাথে কি অফার আছে না আছে, সবসময় সব কিছু জানা থাকে না, তো মূল মালটা ধরায় ওইটা রেখে দেয়। এই জন্য দেখবেন ওই গিফটের আইটেমগুলো দোকানদাররা তাদের আত্মীয় স্বজন শালা সম্বন্ধী শ্বশুরবাড়ি বন্ধু বান্ধবরা দেয় দুই হাতে, আরেকজনের জিনিস খুব মাস্তি করে করে দেয়, আছে না নাই? হারাম, হারাম। অন্যের হক আপনি নষ্ট করতেছেন, বাকাহতি করতেছেন আরেকজনের হক দিয়া, আল্লাহ আকবার। এই ধরনের হারামের সাথে আমরা অনেকে জড়িত ভাইয়েরা, অনেকে জড়িত। আমি এবার এই যে কিছুদিন আগে যে ওমরা যাওয়ার তৌফিক হয়েছে, এবার বাইতুল্লাহ গিয়ে দেখি মাশাল্লাহ ছোট ছোট বোতলে ইনটেক জমজমে পানি দিচ্ছে, আমি খুব সুন্দর। তো দেশে গিয়া মানুষের জমজম পানি বোতলে করে দিলে সন্দেহ করে, হুজুর কি আসলটা দিছে না মিশাইয়া দিছে। যত পিওর দেয় মানুষের মনে খুচখুচে খুতখুতে স্বভাব থাকে। অনেকে যারা জমজমের স্বাদ জানে তারা খাইলে মুখে দিলে টের পায়, কিন্তু যারা হয়তো স্বাদটা জানে না তারা মনে করে বাবা রে শুনছি অনেকে এক বোতলে না তিন বালতির মধ্যে মিশায়, হুজুর সেটা দিছে কিনা। কিন্তু কাবাতে যায় দেখি এবার মাশাল্লাহ ছোট ছোট বোতল ইনটেক একেবারে সরকারিভাবে। তো চিন্তা করলাম এরকম একটা ইনটেক বোতল দিলে মানুষ খুশি হবে আলহামদুলিল্লাহ। তো যারা জমজম বিতরণ করে ওরা অনেক ভক্ত রক্ত আছে কলকাতার কিছু বাঙালি, আমাদের দেশে কিছু বাঙালি বলে শেখ এগুলো আপনারা আমরা জোগাড় করে দিব। আমি আচ্ছা ভালো, তো একজনকে আপনার কত লাগবে? কয়েকশো আয়না দিব, আপনি পুরা লাগেজ ভর্তি করে দেশে নিয়ে যান। আচ্ছা তোমরা এতগুলা কেমনে দিবা ভাই? তোমাদেরকে সরকার দিয়েছে মানুষকে বন্টন করার জন্য, সেখান থেকে তোমরা রেখে রেখে এরকম শেখ খুশি করো নাকি? পরে কর না ভাই, আমাদেরকে যে খেতে দেয় প্রতিদিন দুইটা বা চারটা সেগুলো আমরা রাখি দিই, যে আমরা তো নর্মাল পানি খাইতে পারি, খোলা জমজম খাইতে পারি, এ দেশ থেকে যারা আসে তাদেরকে দেওয়ার জন্য। আমরা তাইলে ঠিক আছে, আমাদের দেশে যার যেখানে পাওয়ার আছে আত্মীয় স্বজন শ্বশুরবাড়ি বন্ধু বান্ধব মনে হচ্ছে তার বাপ দাদা শুদ্ধ গোষ্ঠীর জিনিস দিতে থাকে, ঠিক না বেটি? আজকে আসার সময় ফেরিতে আমার গাড়ি ভাড়া নিবে না, তো আমার গাড়ি চালাচ্ছে তারে বললাম ভাই তাকে বলো এই তার বাপের জিনিস না, সে তার পকেট থেকে আমার ফেরি ভাড়া দিয়ে দেখ, তাহলে ঠিক আছে। কিন্তু সে সরকারি ফেরির ভাড়া সে নিল না, এই অধিকার তার নাই, সরকারের জিনিস নিয়ে আসি আমার খুশি করলে এতে আল্লাহ খুশি হবে না বরং মায়ের সেও খাবে আমিও খেতে পারি, ঠিক না বেঠিক? আমি বললাম যে তারে বলো যে ভাই তুমি এটা নিতে হবে, তোমার নিজের জিনিস না তো, অনেক মিসিয়ারের সাথে আপনার দোস্তি আছে হোটেলে খাইতে গেছেন তো আপনার জোল তো জোল, গোস্ত একবার চাইছেন তিন বাটি দিবে, আছে না নাই? তার বাপের জিনিস কিন্তু সে দিচ্ছে, সরকারি জিনিস, সরকারি কোনো একটা পদে আছেন আত্মীয় স্বজনে ধুমাইয়া দিচ্ছেন। ঠিক একইভাবে যেই দোকানদার কোম্পানির পণ্যের সাথে দেওয়া গিফট ক্রেতাকে না দিয়ে রেখে দিচ্ছেন, পরবর্তীতে নিজেদেরকে দিচ্ছেন বাহাদুরি করতেছেন, বাকাওয়াতি করতেছেন, দানবী সাজতেছেন, তারা গুনাহের কাজ করতেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন।